সোমবার সকালে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় মৃত্যু হয় দেবীরহাট ধ্যানটিংগুড়ি অঞ্চল মোড়া নদীর কুঠি গ্রামের মায়ারানী সরকার নামে এক বয়স্ক মহিলার। এদিন সকালে ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় মায়ারানী সরকারকে বিষাক্ত সাপ দর্শন করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা দ্রুততার সাথে তাকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। এমার্জেন্সিতে মায়ারানী সরকারকে চিকিৎসকেরা দেখার পর ভর্তি করিয়ে দেন। হাসপাতালের বেডে যাওয়ার পরও সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন মায়ারানী সরকার, কিন্তু তার পরিবারের সদস্যরা সেখান থেকে চলে যাওয়ার পর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন মায়ারানী সরকারের। এরপর কর্তব্যরত নার্সকে বিষয়টি জানালে চিকিৎসককে খবর দেন এবং চিকিৎসক আসেন। পরবর্তীতে অল্প সময়ের ব্যবধানে মৃত্যু হয় মায়ারানী সরকারের। এদিন মৃত মায়ারানী সরকারের ছেলে চিকিৎসক গাফিলতির অভিযোগ করেন। চিকিৎসক গাফিলতির জেরে তার মায়ের মৃত্যু হয় বলে জানান তিনি। আজ সকাল 5:30টার দিকে আমার মাকে সাপে কাটে আর কি, আমার বাড়িতেই ঠাকুর ঘরে। তারপর হাসপাতাল নিয়ে আসি মোটামুটি 5:45 নাগাদ। আনার পরে প্রথম ইমার্জেন্সিতে যে ডাক্তারবাবুরা ভালোভাবেই ট্রিটমেন্ট করলো, করার পরে আমাদের ওয়ার্ডে পাঠিয়ে দেয়। ওয়ার্ডে ওখানে সিস্টাররা একটা স্যালাইন দিয়ে আর মার পাশাপাশি আসছে না। ভর্তি করার মোটামুটি ধরেন 20 মিনিট পর্যন্ত মা দিব্যি পাশের বেডের পেশেন্টের সঙ্গে কথা বলছে, আমাদের সঙ্গে কথা বলছে। হঠাৎ করে সিস্টার এসে বললো, দাদা এটা মহিলা ওয়ার্ড, আপনারা বেরিয়ে যান। আমরা দুজন ছিলাম, এবার আমরা বেরিয়ে যাওয়ার পর তারপরেও আমি জোর করি একবার ঢুকি, দেখি মায়ের অবস্থা একটু অবনতি হচ্ছে। তারপর একটু পরে আবার গেলাম, বলে যে আপনি মহিলা ওয়ার্ডে বারবার আসছেন, এদিকে আমার মায়ের অবস্থা খারাপ, ওই তুলনায় আবার যাই। গিয়ে দেখি মায়ের অবস্থা আরও শোচনীয় হয়ে গেলো। এরপর একটা সিস্টার অন্য পেশেন্টদের ইঞ্জেকশন দিচ্ছে, ওখানে গিয়ে বললাম যে ম্যাডাম আমাদের তো মায়ের পেশেন্ট, মায়ের অবস্থা বেশি একটা ভালো নেই, আপনি একটু আসুন। বলে আমি এই ইঞ্জেকশনগুলো দিব, পরেই আসবো। আমি ওই ইঞ্জেকশন দিতে গেলে আমার মাকে আর পাওয়া যাবে না। তারপর ওনাকে একটু জোর করে বলি, উনি আসে। আসার পর দেখলো, দেখে তারপর সাথে উনি কী করলো, আগে কিন্তু কেয়ার করে নাই, কোথায় কোথায় ফোন করলো, দুজন ডাক্তারবাবু চলে আসলো, আরও দুজন অন্য ওনাদের স্টাফ এসে খুব তাড়াহুড়ো করলো। তারপর মায়ের গায়ে কিছু কিছু জিনিসপত্র লাগালো, লাগিয়ে আমাকে ডাকলো সাইডে, দাদা দেখেন যে পেশেন্টের অবস্থাটা খুব বেশি একটা ভালো না, 99% বাঁচবে না, আর কী করবো আমরা। যে দেখেন আমি যদি কোনো বুদ্ধি থাকে আমি নিয়ে যাই নার্সিংহোমে, আপনারা বলুন, ছুটি করে দিলে রাস্তায় উঠতে পারবেন না, তার আগেই চলে যাব। হ্যাঁ, আমি বললাম যে 5 মিনিট আগে আমি যখন ছিলাম, মা আমার সঙ্গে এবং পাশের বেডে আপনারা যোগাযোগ করতে পারেন, সবার সঙ্গে কথা বলছিল কি সাপ কোথায় কামড়েছে সব কিছু। এবার মানে 5-10 মিনিট পরে আপনারা মানে আমাদের বের করে দিল। এবার মা ব্যথার যন্ত্রণা কী করলো, মায়ের হাতে বাঁধন ছিল, ওই বাঁধনটা হয়তো মা খুলে বা যে কেউ খুলে আর কি, খোলার পর আস্তে আস্তে মানে একদম স্থিতিশীল অবস্থায় আসে। তার 2-4 মিনিট পরে আসলো, এসে আমাদের জানায় যে আপনার মা আর নেই। হ্যাঁ, টোটালটাই গাফিলতির জন্য হয়েছে। আমাদের বাড়িরই ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে মা সকালে ঠাকুর ঘর পরিষ্কার করতে গেছে, তো ঝাড়ু ছিল, ঝাড়ুটা তুলতে গিয়ে ঝাড়ুর নিচেই মনে হয়েছিল, ওই ঝাড়ু থেকে ওইখান থেকে যেটা আমরা আমাদের বাংলা ভাষায় যেটা গ্রামে বলি গক্ষুর সাপ। আজ সকাল 5:30